যখনই বলছে ইমান যদি মায়া হয় তোরে তালাক দিব আল্লাহর বান্দি রোজার মাস যায় নামাজ বিছায় কান্দে আর বলে মালি আমার জাতির পিতা ইব্রাহিম যদি বৃদ্ধ বয়সে দুইটা পোলা পায় ইসমাইলকে 100 বছর বয়সে পায় ইসহাক নবীর 110 বছর বয়সে পায় আমার বিশ্বাস আমার ছয় মায়ার পরও একটা পোলা পাইতে পারি নিজের হাতে আমায় তুমি বানায়া লাটি মেরে তারায়া আমায় দিও বাজার এই রমজান মাস ইফতারির আগে যদি কেউ কান্দে কোন মহিলা পুরুষ যদি ইফতারির আগে কান্দে গো বাবা দুনিয়ার সব আমার মালিক সহ্য করতে পারে ইফতারির আগের চোখের পানি সহ্য করতে পারে কারণ হাদিসের কুদসিতে আছে আল্লাহ বলে আসমনি ওয়া আনা আজিজিবি বান্দা রোজাটা আমার জন্য যখন আমার জন্য কাঁদবি তুই ইফতারির আগে যা চাবি আমি মাহবুব তাই দিতে রাজি হয়ে যাব আল্লাহর বান্দি প্রতিদিন ইফতারির আগে কান্দে আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও আমি যেন আমার স্বামীর কাছ থেকে তালাক নিতে না হয় আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও আল্লাহ ছেলে দিও বাজান রে আল্লাহর কুদরত বোঝা যায় না আলতা সোনোগ্রাম করে দেখে এইবার মাইয়া এইবার মাইয়া আল্লাহর বান্দির আর চোখের পানি শেষ হয়ে আল্লাহ তুমি সবই পারো ছেলের মেয়ে বানাইতে পারো মেয়ের ছেলে বানাইতে পারো ছেলের মেয়ে বানাইতে পারো আল্লাহ আমি আলতা শোনো করে দেখছি তুমি আমার গর্ভে সাত নাম্বার মাইয়া আমি আমার স্বামীর কাছে বলতে পারতাছি না আমি বললেই তোমার তালাক দিয়ে দেব قل ادعوا الله عبده الرحمن ওমানি তোমার কাছে চাইলে বলে সব পাওয়া যায় আমি দুনিয়ার কারো কাছে চাই নাই তোমার কাছে চাইছি মেম্বার চেয়ারম্যান কাছে যদি চাইলে ছেলে মেয়ে পাওয়া যায় তো লাখ লাখ টাকা দিয়া গহনা বেইসা বাড়ি বেইসা একটা ছেলে চাইয়া নিয়ে আসতাম কিন্তু ছেলে দেয়ার মালিক তুমি মেয়ে দেয়ার মালিক তুমি ربنا هب لنا من ازواجنا ذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما الله هزار هزار مسلمان امير بوري بوشيا هل انتم ادخوا ادرسنا بوري مدرسة بوشيا زويل دانا شو شو ودي شب شو عالم نفسه اي روزا بوستاس كسار روزا اي پونار اي ماس দিনের বেলা জুমার পরে যারা কাঁদে এদের চোখের বাড়ির দিকে তাকাইয়া গাজার বছর ধরে খাবারের ব্যবস্থা হল্লা তুমি ফিলিস্তিনের মুসলমানকে ঠিক মতো খাবারের ব্যবস্থা আল্লাহ কত আমার মায়ের বসি মায়েরা এক গ্লাস পানির জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায় আরে পিপাসিত কুকুর যেরকম জিব্বা বাইরে যায় ইফতারির আগে আমার মায়ের বয়সী মহিলাদের জিব্বাটা বাইরে যায় আল্লাহ আমার তো মা আমার ভাইদের তো মা আছে আল্লাহ যাদের মা আছে তারাও তো পানি না পাইলে যত কষ্ট ওই গাজার মাদের এত কষ্ট হইতাছে হামাসের এত কষ্ট হইতাছে
আল্লাহ তোমার কুদরতি বারিশ দিয়ে বৃষ্টি দিয়ে তাদের ঠান্ডা করো আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করো আল্লাহ ইউসুফ নবীর মতো একটা সরকার বানায় দাও জোর করে আমিন আমিন আরো জোর করে আমিন আমিন আল্লাহ দেখো যারা কান দেয় কার যেন মা নাই কার যেন বাবা নাই এই জমিনে মার মতো দরদি কেউ নাই রে জুমার আগে একটা ছেলে আমার কাছে টেলিফোন করছে হুজুর আমি ওমান থাকি আপনি তো জুমার মসজিদে গেছেন রমজানের এক তারিখ আমার মা মারা গেছে আমার বাড়ি নেত্রকোনা হুজুর কত বছর মায়ের জন্য ইফতারির 10,000 টাকা পাঠাইছিলাম হুজুর এই বছর তো মা নাই কার জন্য পাঠাবো আমি বললাম তোমার এলাকায় অনেক এতিমখানা আছে ওই মাদ্রাসায় পাঠায় দাও ছেলেটার সাথে সাথে আমারে বলে হুজুর আমি আপনার এতিমখানায় আমার মান নামে 10,000 পাঠাবো আর আমার এলাকায় আমি 4টা মাদ্রাসায় 40,000 দিব আমি বললাম তোমার মাকে আল্লাহ জান্নাতের ইফতারি করাবে এ আমার কলিজার টুকরা ভাইরা এই ইলিয়াসুর রহমান জেহাদি মার জন্য কি কষ্ট আমি জানি গো এই রমজান মাস আসলে আমার মা আমার মাথায় ইফতারি পাকাই এইভাবে ডিশের মধ্যে গামলার মধ্যে বলের মধ্যে করিয়া আমার মা আমার মাথায় দিয়া বলতে ইলিয়াস রে আমাগো গ্রামের মসজিদে বলতো তুমি ইমাম সাহেবের রুমে দিয়া আসো এ আমার কলিজার গ্রামের ভাইরা আমি যখন ওই ডিশটা বলটা মাথায় লয়া মসজিদে যাইতাম ওই গরম খিচুড়ি লয়ে যাইতে কষ্ট হইত গরম সিমাই লয়ে যাইতে কষ্ট হইত আমার মা ইমাম সাহেবের জন্য ইফতারি করতে দিত মুসল্লিদের ইফতারি করতে দিত ওই দিনটা ছিল আমার কাছে 16ই রমজান আজকে 16ই রমজান তো প্রতি বছর আসে আমার মা তো আর হইল না ষোলোই রমজান আমার মা আমার মাথায় ডিশটা দিয়ে বলতে নিয়ে এই ইফতারিটা তুমি মসজিদে দিয়ে ষোলোই রমজান প্রতি বছর আসে রে মা তুই তো আর কোনোদিন আসলি না এখানে কত ভাইরা রোজা মুখে বয়া বয়া কান্দে তারাও ভাবে হুজুর আমার তো মা নাই রে আমার তো বাবা নাই আল্লাহ দিনের বেলা জুমার নামাজ পড়ি আইসা কান্দে জুয়েল রানা সভাপতি কান্দে আলে মোলামা কান্দে আমার মতো কার অন্তরে মায়ের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে এই যে জাকির কাসিমি এতিমখানা মিশন করছে কেন জানা এই মিশনের মধ্যে এমন এমন এতিম আছে বাবা কিতাব কিনা পড়ার মতো তৌফিক নাই ইফতারির সময় একটু কমলা আপেল বেদানা খাবে সেই তৌফিক নাই এই ছেলেদের মুখে যদি তুমি ইফতারির টাকা দিয়ে দাও আমি ইলিয়াস রহমান জেহাদি বললাম তোমার মা কবরে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার শুনে বলেন যুবক তাহলে শোন আমার আল্লাহ সব পারে না পারে এখন কানবি হে মা যারা আমার আওয়াজ শুনতেছেন মা মনে রাখেন মহিলাকে দোয়া কত দ্রুত রমজানে কবুল হয় এই মহিলা কান্তাছে কান্তাছে আল্লাহ আমি আলতা কোন করে দেই আলতা শুনো করে দেই আমার এবারে মাইয়া
আমার স্বামী তোমারই ঘর মাইরা লাগলো আল্লাহ তুমি সব পারো আমার মেয়েটারে ছেলে বানাই দিতে পারো এই বাচ্চার কথা বুঝছে ছেলেটারে মেয়ে বানাইতে পারো মেয়েরে ছেলে বানাই তুমি সব পারো কথা ঠিক না ঠিক মেয়েটা যখন কান্দে বাবা ঠিক 21শে রমজান আল্লাহর এই বান্দা রিকশা চালক যদিও হয় স্বপ্নে দেখতাছে কিয়ামত হয়ে গেছে জোরে 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 আল্লাহ কি হয়ে গেছে আরে কিয়ামত হয়ে গেছে সাইডটা সূর্য সাইড দিক থেকে উদিত হইছে সূর্যর তাপে মাথার চামড়া টাস টাস করে ফেটে গেছে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইয়া ঘামের মতো পড়তাছে আল্লাহর ওই বান্দা দৌড়াইতাছে কোন জায়গায় ছায়া নাই আহারে মানুষগুলা সব জাহান্নামের ফেরেশতারা দাবরাইতাছে সব জান্নাতের দরজাগুলা বন্ধ আহারে ওই আল্লাহর বান্দা দৌড়াইতাছে ফেরেশতারা যখন দৌড়ে দৌড়াইয়া জাহান্নামের দিকে নয়ে যাইতাছে প্রথম জাহান্নামের দিকে যখন লয়ে গেছে যাইয়া দেখে প্রথম জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে তার বড় মাইয়া হাত এইভাবে দাঁড়ায় বলে তোমরা আমার বাবারে কই নিবা তোর বাবারে জাহান্নাম দিব তোর বাবা পাপের কাজ করে তোর বাবা মাইয়া পছন্দ করে না হালাকি আমার আল্লাহ কইছে যেই ঘরে একটা মাইয়া ওই ঘরে একটা জান্নাত যেই ঘরে ছয়টা মাইয়া ওই বাবা মামের জন্য ছয়টা জান্নাত তোর বাপের এই পাপের কারণে ওরা জাহান্নামের মধ্যে খুশি রাখবো মেয়েটা বলে না না আমার আব্বা অন্যায় করছে আর করবে না আমার আব্বারে মাফ করে দাও আবার ওই দরজার থেকে দারু শুরু করছে বাবা দ্বিতীয় দরজায় যখন জাহান্নামে ধাক্কা দিবে যায় দেখে মেজে মেয়েটা দাঁড়াই রয়েছে জোরে 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 তিন নাম্বার দরজায় যায় দেখে তিন নাম্বার মাইয়া দাঁড়াই রয়েছে সাইন নাম্বার জাহান্নামের দরজায় দেখে মাইয়ের দাঁড়ায় বসে এইভাবে ছয় নাম্বার জাহান্নাম পর্যন্ত দাঁড়ানো কিন্তু জাহান্নাম কয়টা জোরে কন মাইয়া কয়টা জোরে কন হে বেটা আইসে কয়টা বাকি কয়টা ছয়টা মাইয়া ছয়টা জাহান্নামের দরজায় দাঁড়ায় বসে সাত নাম্বার জাহান্নামের দিকে যখন দাবরানো শুরু করছে আল্লাহর বান্দা মনে মনে কয় আমার ছয়টা মাইয়া ছয় দরজায় ফিরাইলো সাত নাম্বার দরজায় কে ফিরাইব সাত নাম্বার দরজায় আমার কে ফিরাইব লোকটা দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হুসুট খেয়ে পড়ে গেছে ফেরেশতা ঘাড় চাইপা ধরছে বাপ মা কইয়া শিকর দিয়া মাইয়া মাইয়া কইয়া সিল্লানি দিয়া ঘুম ভাঙে গেছে খাটের থেকে লাভ দিয়ে নাই না বিবিরে যায় কই বউ তুই কই যায় দেখে বিবিটা রাইত আড়াইটার সময় শেষ যায় বইরে কামতাছে আল্লাহ এবারও যদি ছেলে না মাইয়া হইরে আমার মাইরে ফেলাবে আমারে তালাক দিয়ে দিবে হালাকি তুমি আমার পেটে রাখছো মাইয়া আমার স্বামী চাই ছেলে এই কথা স্বামী পিছনের থেকে শুনছে একটা লাভ দিয়ে বোর পা জড়াই ধরে তুই বউরে পোলা চাইস না পোলা আমার লাগবে না আমার সাত নাম্বার মাইয়া দে সাত নাম্বার মাইয়া দে আল্লাহু আকবার জোরে বলা সাত নাম্বার মাইয়া দে সাত নাম্বার মাইয়া দে ইমাম গাজালি তার কিতাবে লেখে বাজান স্বামীর বুকটা স্ত্রীর বুকের সাথে লাগাইয়া চিল্লায়ার কয় আপনি এখানে কে বউরে তুই সত্য কথা ক তোর সাথে আমার মাওলার সাথে কিসের যোগাযোগ তুই আল্লাহরে কেমনে কনভিন্স করছ আমার ছয়টা মাইয়ারে ঘুমের থেকে উঠা ছয়টা মাইয়ারে একজন
এই কান্দে বসাইছে এইখানে বসাইয়া ঘরে নিয়া বিবিরে কয়বার হাত তো আমি আল্লাহ যদি আমারে 50টা মাইয়াও দেয় 60টা জাহান্নামের দরজা বন্ধ কইরা বাকিদেরকে লয়া জান্নাতের গাড়িতে জান্নাতে যাব বিবি কান্দে আর কয় স্বামী রে রমজানের 1 তারিখ থেকে কান্দি আর বলি মালিক রে বাদশাহ জুরমে মারা তার গুজার মাগুনা গারে মে তুয়ে মর জায়গা বারদারা মাদ বান্দায়ে পুরে খতা আবরুয়ে খুদ বাসি আরে খতা আল্লাহ ছয়টা মাইয়া দিছো আমার স্বামী কয় আমি পাপ করছি এই জন্য বলে আমার মাইয়া হয় আল্লাহ যদি পাপ কইরে থাকি আমারে মাফ কইরে পোলা দাও তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই আমি এইভাবে 1 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত কাঁদছি 22 রমজানে আমার আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাবে আমি নিজেও জানতাম না ভাই তোকে পাও তুই দর্শি ভাই পুরুষের চাইতে মহিলাদের দোয়া কিন্তু তাড়াতাড়ি কবুল হয় ঠিক না বেঠে জোরে কয় ভাই জোরে কয় এই হাদিসটা বাইতে যে কবি এই যুবক তোদের মা যাদের বাইসা রইছে মার পাও তুই ধরে বলবি মারে ইফতারির আগে আমারে জান্নাতটা দিয়ে দে মা তোদের যাদের বাপ আছে ইফতারির আগে দৌড়ে যে বাসায় যে কবি আব্বা আমার জান্নাতটা দাও তো তাড়াতাড়ি ইফতারির আগে আমার জান্নাতটা দাও বাপ কইব কেমনে দিব আব্বা ইফতারির আগে হাত তোলো তুমি কও আমার ব্যবসায় যেন বরকত হয় আব্বা তুমি কও আল্লাহ যেন আমার ভালো রাখে তোর বাপ যদি ইফতারির আগে বইলেই ফেলে রে ভাই তোর দুনিয়া অশান্তি আখিরাত অশান্তি তো বাবা মার কাছে নাচ করার দরকার আছে না মার কাছে জন্য কিছু করার দরকার আছে না নাই এই আছে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই রয়েছে আমার মা বঙ্গবন্ধু সেই জমিনে ঘুমানো ওই জমিনে আমার মা ঘুমানো আল্লামা শামসুল হক ফরিদপুরি যেই জমিনে ঘুমিনে ওই জমিনে আমার মা ঘুমানো প্রতিটা রমজানে মার জন্য কান্দি আজ পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে তবে আজকে 2024 সালের প্রথম জুমায় আল্লাহর একটা দিন পরে তোমার বাইতুল্লাহ মক্কায় চলে যাব যারা আমার সাথে কোন কাঁদছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ এদের সন্তান গুলো নিকার বানায় দাও আল্লাহ এদের কাবাই রুগের বরকত দাও আমার মতো যাদের মা নাই ওদের আজকে জুমার মসজিদে আমার ভাইরা হাজার হাজার টাকা আমার মসজিদে যান আমার মসজিদে আমার রক্ত পানি করে পয়সা ইওয়াজের পয়সা বাড়ি বেচা পয়সা দিয়া 420 টাকা খরচ করে মসজিদ বানাইছি কেন নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ এই যে জাকির কাশ্মীরে দেখাইছি ওয়াজ ওঠার আগে জাকির হাজির কাশ্মীর মুখ দিয়ে বলতে বাধ্য হইছে ভাই আপনার মেহনত কবুল হইছে আপনার মা কে আল্লাহ মাফ করে দিবে কারণ আমার নবী বলছে মান বানারিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ ঘর বানাই দিবে আল্লাহ তাকে জান্নাতের ঘর বানাই দিবে আমার সেক্রেটারি আমার মসজিদের বাইতু সুজুদের আমি জুমায় ওঠার আগে আমার মসজিদে 3000 টাকা দিয়ে কি বলে জানো হুজুর আমার শাশুড়িটা মারা গেছে 3-4 দিন আগে আমার মা মারা গেছে অনেক বছর আগে আমার মায়ের জন্য শাশুড়ির জন্য দোয়া করবেন হ্যাঁ ও যদি আমার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাইতে পারে আমি 30টা সেকেন্ড এখানে মায়ের পাগল কয়জন আছে বাবার কয়জন পাগল কয়জন আছে যাদের বাবা নাই মা নাই আমি তোদের বন্ধু বানাবো আমি তোমার নাম ধরে কাবা শরীফ যাই আল্লাহর ঘর ধরে দোয়া করব 30টা সেকেন্ডে প্রথমে একটা লোক দাঁড়াবেন একটা লোক আপনার বাবার জন্য মার জন্য ইয়াতিম মিশনে এই রাশি দিয়া ইয়াতিম মিশনে ইয়াতিমখানায় 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবেন হুজুর আমার যাকাতের পয়সার টিকা এই রমজানের ভিতরে আমার রমজানের যাকাত আছে 2.5 লাখ 3 লাখ টাকা আমি যাকাতের থেকে এখন মসজিদে যাকাত দেয়া যায় না মাদ্রাসায় যাকাত দেয়া যায় আপনার যাকাতের পয়সার থেকে একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবেন এখানে সভাপতি আছে সেক্রেটারি আছে অনেক বিত্তশালী আছেন আমি কাবা ঘর ধরে প্রথম উমরায় আপনার নাম ধরে দোয়া করব আমি ওয়াদা দিয়ে গেলাম
আল্লাহর কোন বান্দা আছেন ইয়াতিম মিশনের জন্য যাকাতের থেকে হোক আর দানের থেকে হোক এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিবেন বলেন তাড়াতাড়ি সময় 30 সেকেন্ড 30 সেকেন্ডে বলবেন আল্লাহ পরে কোটি কোটি টাকার মালিক বানাবে আমি জিহাদি বললাম আপনার নাম ধরে কাবা ঘর ধরে প্রথম দোয়া করব কোন কে দিবেন 1 লাখ টাকা কোন 1 লাখ 1 লাখ টাকা 1 লাখ টাকা পুরো রমজানে বইসা আপনি আস্তে আস্তে কই 1 বছর ধরে দিয়ে দিবেন এই রমজানে দিবেন 50 অথবা রমজানের ভিতরে 50 অথবা 20 25 আগামী রমজান আসার আগ পর্যন্ত আপনি 1 লাখ টাকা এতিমখানায় দিয়ে দিবেন বলেন কে দিবেন একটা লোক একটা লোক 1 বছর টাইম দিয়েছেন নারায়ণ তাকবীর আজকের মাহফিলের সভাপতি জুইল্লানা আমি কই নাই লোকটার দিল নরম পাগলের মতো কাঁদছে আমলিকের স্বপ্নে তারা কান্দে না বেটা যারা চাঁদা খায় গরিবের মাইরে ওরা সহজে কান্দে না ওই হারাম ঘরের চোখে পানি আসে না কথা কন না কেন এই লোকটার আজকে পাগলের মতো কাঁদছে রোজার মাস 1 লক্ষ টাকা দরকার মারহাবা আল্লাহ জুইল্লানার টাকাটা এই রোজার মাসে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ ওর যাকাতের টাকাটা এতিমখানায় দিলে ওর বাবা মাকে তুমি মাফ করে দিও উমরায় যাইয়া ও হজে যাইয়া যেই কষ্ট আরে ওর তো বাবা নাই লেগে বইয়ে বইয়ে কাঁদছে যে আমার বাবা বাইচা থাকলে তো আমার 1 লাখ টাকার মার্কেট দিতাম ইফতারি মে ইফতারি দিয়া এই টাকাটা আমি দিয়া দিলাম এই মাদ্রাসা আল্লাহ তার বাবারে কবরে ভালো রাখো সুস্থ রাখো আমরা মন খারাপ কি সুন্দর কথাগুলো কইতেছে সুবহানাল্লাহ মুখ দে বাইরে না রোজায় ধরছে না ও যাক আমি ভুল হয়ে গেছে রোজায় ধরছে মসজিদে চিল্লাইছি দেড় ঘন্টা পৌনে দুই ঘন্টা এখানে চিল্লাইতেছে আমাগো এখনো জোর আছে আর তোমরা খালি একবার সুবহানাল্লাহ কবা জোর নাই আল্লাহ কো বল কাইরা নাও তো না হয় নাই আল্লাহ যারা জোর দেবে না ও যাওয়ার আগে যাও বল কাইরা দিবা যাক দরে কইছে প্রতিবার জোরে জোরে কবেন ঠিক আছে রেডি হ্যাঁ রেডি এই রোজার মাসে আল্লাহরে দেখায় দেন তো আল্লাহ যারা গরিবের হক মাইরা খায় যারা আলেম ওলামারে কষ্ট দেয় আল্লাহ কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কয় এই বেঈমানগুলো ধ্বংস হয়ে যাক এই প্রস্তাবে রাজি আছেন না নাই কে রাজি আছেন আমাকে দু হাত তো দেখায় দাও মুসলমানের রমজানের দাম কমে না বাড়ে শক্তি বাড়ে না কমে সত্য না মিথ্যা এই মুসলমান যদি রোজা রাখে 17 রমজান যুদ্ধ করতে পারে বদরে 165 কিলোমিটার রাস্তা হাইটা যাইয়া ঘোড়া ছিল না গাড়ি ছিল না পায় হাইটা যাইয়া বড় যুদ্ধ করছে গতবার আমি ইলিয়াস রমজানে 313টা বদরের ঘর আমি নিজে দেইখা নিজে দাঁড়াই থেকে দোয়া করেছি বানানো কথা আমি কই না 313টা ঘর ওই যে মোহাম্মদ মিডিয়া ছিল জিজ্ঞেস কর বেটা মোহাম্মদ মিডিয়া এটা প্রচার করছে 313টা ঘরের সেই স্পট এখনো 313টা ঘর আমার ইউটিউবে আছে আমি ঘর প্রত্যেকটা ঘরে সবগুলো তো উঠতে পারি নাই 10-15টার ভিতরে ঢুকছি ঢুকে ঢুকে দোয়া করছি বদরে যাইতে ঘরগুলা বাজে জোর কান মারহাবা রোজা রেখে যদি যুদ্ধ করে ইসলাম এই পর্যন্ত আনতে পারে আমরা অন্তত একটা বেসকিতে যেতে পারি আজকে গাজার মুসলমান ফিলিস্তিনি মুসলমান এক মুঠ ঝালমুড়ি খাইয়ে রোজা থাকো সেই তো ঠিক নাই প্রধানমন্ত্রীর লেগে দোয়া করেন মিয়া যেই মহিলাটা কোনো বেঈমানের পক্ষে না সে একমাত্র মুসলমানের পক্ষে সে গাজার মুসলমানের পক্ষে মানে প্রধানমন্ত্রী ওই ইসরায়েল বিজর্মাকে পক্ষে না মিয়া পৃথিবীর অনেক বড় বড় হারামি গুলো আজকে ইসরায়েলের পক্ষে যা কাটা মুদি এইটাও ইসরায়েলের পক্ষে কথা কন না ভাই এই যে আমেরিকা ব্রিটেন এই হারামিটাও ইসরায়েলের পক্ষে সব শয়তান গুলো ওই শয়তানকে পক্ষে আর আমার বাংলাদেশের ছোট্ট একটা প্রধানমন্ত্রী এক বেসকি দিলে ইন্ডিয়া যদি মুদি কয় এক ঘন্টায় তামা বানা হেলাবো পারবো কথা কন না কেন তার বুকের মধ্যে থাইকে যে মুসলমানের পক্ষ নিছে শুকর আদায় করেন অতএব আল্লাহ শুকর আদায় করেন আল্লাহ গাজার মুসলমানকে আপনি রক্ষা করেন গাজার মুসলমানকে খাবারের ব্যবস্থা করে দেন
আমি সময় বলছিলাম গত পরশুদিন একটা ঘটনা আছে ফেসবুকে দেখছেন কিনা ইরাকের থেকে একজন আমারে পাঠাইছে যে ভাই আমরা গেছিলাম গাজায় দেখাইছি আমরা এক বাটি পানি এক মহিলার ইফতারিতে দিছে সরকারি ভাবে এক ট্যাঙ্কি পানি যদি 5000 লোকরে দেয় মিয়া কতটুক পানি হোক করে পড়ে কা চার কাপের এক ঢোক পানি দিছে এক মহিলার ইফতারি করতে ওই মহিলা পুলিশের পাও ধরতাছে আর মিরা আমার আরেক ঢোক পানি দাও আমার পয়সাটা পেয়েছে না আল্লাহ তুমি তো সবই পারো রোজাদার এত কষ্ট দিবা কে তুমি গাজার মুসলমান তুমি মুসলমান বৃষ্টি দাও যেন আমার মায়েরা পানি ধরে রাখতে পারে ওয়ান জালা মিনাস সামাই মান ফাখরাজহুমা তুমি না কইছো মুসলমান বিপদে পড়লে তাকে ফসলাদি ফলাবার জন্য আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে পানি দেই তুমি গাজায় এক মাস বৃষ্টি দাও তো আমার মা বোনরা তো রোজার মাসে পানি ধরে রেখে গোসলটা ঠিকমতো ইফতারি সেরি খাইতে পারে পানির এত অভাব গাজায় তুমি গাজার মুসলমান পানির ব্যবস্থা করে দাও খাবারের ব্যবস্থা করে দাও এক মহিলা তার চারটা বাচ্চা ছোট বাচ্চাটার বয়স 8 বছর না খাইতে 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 পিঠের সাথে সামনে লাগিয়ে গেছে মহিলা বলতেছে সাক্ষাৎকারে তাদের ভাষায় একদিন রোজাও সেরি খাইয়ে থাকতে পারে নাই আল্লাহ তোমার রহমত কই আল্লাহ তুমি মুসলমানের এত কষ্ট দাও কে হালাকে মহিলারা রোজা থাকে ঠিকই অনেক মহিলা নামাজও পড়ে না কথা বল না কে এ রোজা এক ফরজ প্রতিদিন রোজায় রোজা সারা ফরজ হলো 17 ফরজ নামাজ কয় ফরজ আর রোজা কয় ফরজ দাম কোনটা ও 17 না 16টার যেটা কম হইডা 17 দাম না একটার দাম বেশি তো 17টা বাদ দিয়া তুমি মাশাআল্লাহ রোজা থাও কুত্তাও না খায় তাই তুমিও না খায় থাও এই এর কোন দাম নাই মিয়া নামাজ না পড়ে খালি হুদা ওই হিন্দুরা যেরকম দশা ছুটায় না বাপ মরলে ওরা 40 দিন না খায় থাকে ওগো খাওয়া না আবার ঠিক আছে ঠিক আছে আগুনে জ্বালানো কিছু খায় না ওরা খায় আলো বল বলা তোমার ওই রোজা না ওরা দশা দশা কথা কর না কেন জোরে কর রোজা থেকে নামাজ লাগবে কি লাগবে না জোরে কর মহিলাদের দোয়া কিন্তু বেশি কবুল হয় এক মহিলা স্বামী আলো রিকশা চালক কিন্তু স্বামীটা এমন জালিমের জালিম আল্লাহ চালাই রিকশা হে খালি বউরে কয় আমি আর একটা বিয়ে করবো তুই যদি ভালো না হস তো রিকশা চালক মাশাল্লাহ দেখবেন যারা বেশি রিকশা চালায় আবার ছোট মনে করেন না রিকশা চালক আগে জান্নাতে যাবে কারণ এদের টাকা গুলো 100% হালাল আর অগো শুলে এনার্জি থাকে বিয়ার জোরও বেশি থাকে বুঝেন নাই আর যেগুলো শিল্পপতি ওরা তো ফার্মের মুরগি তো রিকশা চলে খালি বউরে ডট দেয় এইবার যদি তোর মাইয়া হয় ঠিকই দুই ইঞ্চি লম একটা দুইটা কইতে 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 6টা মাইয়া হয় আল্লাহর কি কুদরাত বউতে কয় দেখো আল্লাহ যদি চাই এবার এটা ভোলা দিতে পারে আল্লাহ রমজান মাস মগায় রিকশা রিকশা চালায় আবার দেখেন আবার লোকটা ভালো রিকশাও চালায় নামাজও পড়ে রোজাও খায় ভালো মানুষ কিন্তু ওই যে পিনিক আছে পোলা লাগলো পিনিক পোলা লাগলো পোলা চাইতে চাইতে 6টা হয়ে গেছে এইবার বিবি আবার প্রেগনেন্ট হয়েছে এইবার ডাইরেক্ট লাল কালি দিয়ে মাইরে দিছে যদি এইবার ইন্নামাল মাইয়া তোর আর তোর মায়ের একসাথে তালাক দিল তো বউরে জিগাইছে যে মায়ের দিবা কা কয় তোর মায় তোরে জন্ম দিছে কা এলে তোর মায়ের ও দিল যে তোর মতো মাইয়া জন্ম দিছে কা আমার 6টা মাইয়া হইলো বাজান দে হাসবেন না শুধু এখন দিলটা নরম করে কাঁদবেন বাবা